নিজেও আগে জানতাম না, এখানে এসে অনেক কিছু জেনেছি যে প্রজেক্ট কিভাবে চলছে, কি হচ্ছে, আগামী দিনে আমাদের কিভাবে মাল্টিপ্লাই, আমাদের বেনিফিট, আমাদের যে কি বলবেন এটা অর্থনীতিকে কিভাবে উঁচু নিয়ে যেতে পারে। কিন্তু আজকে আমি কিছু জানলাম আজকে এখানে আসার পরে। তো চেন্নাইতে চিন্তা তাপুর নক সাইমানো যে জাগাব কবাম জাগাব যে এফ এম সি টঙ্গ আংখানা গৌর কবাম চেক দাম রক অনেক কিছু অংখা চেক দাম রঙা সাধারণ এরিয়া রব অংখা সরি চেক দাম রু বেলা চিন্তানি মানে এটা মনে বল সোর্স কাহাম তো একদম যেন ফোর বই না দি রাম বসে নিজে রাম বসে চেক দাম মাঠু সেটা এগ্রো ফরেস্ট হেমানিয়া গুলো অ যে জায়গা যিনি যে স্কেট ফার্ম যে স্পন্সর বই খাই মানে চেক দাম রব লিখা আর তা বউ কর অবদ এসে জি রং খেপা কানা আর যে নলেজ যেন অমাকে না যে আব চমখা ব্রব ঠেনিকা তাই যে আরো এগ্রো ফরেস্ট্রি যে প্রোডাক্টিভিটি রয়েছে আরো বাং চিনি তাই হাতে র সুপির অঞ্চল বসে কাই মাখা যে গানা গানা রব অনেক সোর্স তো যেটা চিনি লাইভলিহুড যেটা লাইভলিহুড বরণ জীবন থানি থানা নিগানকে বিনি কাইসা সোর্স অফ ইনকাম কন্টিনিউয়াস দি মাত নাই সে না দিন তা উঠাই চুকাই থা বা আনস পাই না পল যদি কাই থা পাইনাপল কাই যদি নরা ফ্যাক্টরি যদি সামান গান কাই বা মা দা গো স্পেস তো ওই থানো যে স্পেস নি জব ক্রিয়েশন থেকে শুরু খাইয়ে নি ফাইন্যান্সিয়াল ইকোনমিক্যালি নি গুজো কাই খানার মত অনেক স্কোপ তো মস অবন তিনি যে এগ্রো ফরেস্ট্রি যে মেন মোটিভ অবন সব ব্র ইকোনমিক্যালি নো ফাইন্যান্স বড় নি থানি যে লাইভলিহুড যে চলি থানে নিকে চিল কাইটা তিনি জীবন রাম পয়সা বেলা ইম্পর্টেন্ট অর রাম পয়সা নো পাকে কন্টিনিউ খাইরি মানায় অবশ্যই কিন্তু তিনি যে মিশন এন্ড ভিশন আমি যত সচেতন খাই যে যত এজুকেটেড মানে আওয়া যাব এজুকেটেড মিনস হবে আমি এম এ বি এ পাস খেয়ে আমি দিয়া বাট নেন যে গ্রাউন্ড তো হাউ টু এজুকেট নিনি যে নেন যে সামং খেলা দেখো নেন শিখাই শিখিত মানে বা ট্রেনিং বেশি ডিমান্ড নাই আপনার ট্রেনিংও ব্যবস্থা করুন যে কিভাবে আপনার ইয়া গাছগুলো লাগাতে হবে যেমন আগর গাছ আছে আগর গাছের প্লান পুরো সমস্ত আমাদের জানতে লাগবে আগর গাছ আমি লাগাইলাম কবে কবে আগর গাছের ফল পাইবেন এটাও জানবেন নাহলে কিভাবে হবে মানে কাইসে কাইসে স্পেসিফিক যে প্রোডাক্ট মানে নিয়েছে বাহিকে কাহিকে বছর বছর মানে নেয় বিনি যে তার মানে সানাই কোনো তাও খালি কাকে বছর বছর মানবা খালি তো দুই বছর এক বছর মানো ম্যাক্সিমাম গেনে অমনি বিষ্ণু তাই দমিন দাম দমাইবা যেন কি আছে রাবার ঢকাই রাবার কাই বুঝতো যেন ইভেন আক নু কম রাবার বাগান রগ খালি গো কাই মনুগু কাই মামলে না পাইনাপল বুঝতো কাই মামলে খালি গো রাবার বাগান তিন চার বছর পাইনাপল উঠামু পাঁচ পাঁচ বছর রাতে খালি গো কাই মন হয়ে যাওয়া যাব গে যেন ধরো সায়াপন অ প্রজেক্ট সায়াপন যেন কিন্তু আসামু যেন আগে বুক খাই তো বাট তাবন গে সাইন্টিফিকলি যেন বাইকে আন যেন খাইনাই পুখুরী বা তেম গোবর ইমাম লসাম লসে তাখম রব ইমাম লেনা পুখুরী তো মানে কবা মত জঙ্গল গাও সোর্স থেকে যেটা কিসা দিজি বকর ফনাং গই অ যে এগ্রো ফরেক্স নি যে তাপনি যে অ যে মিশন এন্ড ভিশন যে লেভেল মডেল 3 মডেল 3 না মডেল 3 অ মডেল 3 নি যে যে ক্রাইটেরিয়া তো মানে অবনো জন কা হামকে মাপুর লেনে হেছি তাম তাম খাই মানে র নুখরালে ন রব র লেভেল লেভেল নি তামনে আমরা কুসু কাছে তোমনে বুফা বিনি তো স্যার মাঝারি তলাও তাম কাই জন নাই এ ফোর টাইপ সে মরক জিনি ভেজিটেবল বস ইউজ খাই মানু তো মো হাই কাছে স্কোপ কা হাম তো অবশ্যই ভাবে বলে সৌভাগ্য আজকে আমাদের খুব সৌভাগ্য হয়েছে এরকম একটা আমরা ট্রেনিং পেয়েছি আমি তো প্রথমে মনে করেছিলেন কি আজকে কি মেলা দিন হইতাছে কারণ এখানে মেলা লেখা আছে এবং ফয়েল লেখা আছে আমি জিজ্ঞাসা করলাম ওঠমকে কই আপনার তো কই কিছু দেখা যায় না কই মেলা হইবে তো ওরা ওরা বলছে না চলে স্যার মেলা না একটা প্রোগ্রাম সেমিনার
So that আমি আজকে খুব ধন্য মনে করি কারণ এরকম প্রোগ্রামে আমিও সুযোগ পেয়েছি এবং আজকে আপনাদের সঙ্গে ইন্টারঅ্যাকশন করার সুযোগ পেয়েছি সো থ্যাংক ইউ আমার আজকের মিটিং আছে এসডিএম এ সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন হাম্বাই জাতোনা